নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শিখল মাধব চ্যানেলে স্বাগত। আজ একটি বিশেষ দিনে এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ দিনটি সবাই জানেন, এটি হলো শিক্ষক দিবস বা টিচার্স ডে একই কথা। ভিডিও শুরুর পূর্বে সমস্ত শিক্ষকদের জানাই আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা, কারণ এই শিক্ষার যে আলো আমাদের সবার মধ্যে ফুটিয়ে তুলেছে সেই সমস্ত গুরুদেবদের বা সেই সমস্ত শিক্ষকদের আমার বিনম্র প্রণাম এবং অনেক অনেক শ্রদ্ধা। তো চলুন, আমরা যে বিশেষ দিনে এসে উপস্থিত হয়েছি এই ভিডিও নিয়ে, তাই আজকে একটা অতি গুরুত্বপূর্ণ দিনে একদম অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। কারণ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো একদম বিগেনার প্লাস যারা অ্যাডভান্স লেভেলে বাজান সবারই এটি খুবই প্রয়োজন একটি বল, সেটি আজকে আমরা শিখব ধীরে ধীরে। তো সমস্ত বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো যাই হোক, শুরু করি আজকের লেসন। আজকে লেসন শুরু করবার পূর্বে একটি কথা বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কোনো মনে হয় যে কাজের ভিডিও আছে, তাহলে আপনারা সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি ভিডিও বানাতে মোটিভেটেড হই বা আমারও ভালো লাগবে আমি যে আমার বলবাণী আপনাদের হ্যাঁ সুবিধে হচ্ছে বা আপনাদের কাজে লাগছে। তো যাই হোক, চলুন আজকে যে বলটি আমরা শিখব সেটি হচ্ছে দা গুড়গুড়। একটি ইম্পর্টেন্ট একটা বল দা গুড়গুড়। এই দা গুড়গুড় কোথার থেকে আসছে বা কীভাবে হচ্ছে সেটা আমরা ধীরে ধীরে দেখতে থাকবো। তো চলুন ভিডিওটা শুরু। দা গুড়গুড় বাজানোর জন্য আমাদের যে বলগুলো নিতে হবে, যেখান থেকে দা গুড়গুড় আসছে, সেটা হলো অনেকে ঘি তট বলে থাকে, আবার ঘে তেরে বলে। তো ঘি তট ঘিনি ঝা, ঘি তট ঘিনি ঝা বা ঘে তেরে ঘিনি ঝা, ঘে তেরে ঘিনি ঝা বা ঘি তট ঘিনি ঝা, এইটাই ধীরে ধীরে বাজতে থাকবে, এটাই দা গুড়গুড়ে এসে যাবে। তো কেমনভাবে আসছে, প্রথমে ফিঙ্গারিং দিয়ে পরে লয় বাড়িয়ে দেখবো যে দা গুড়গুড় কীভাবে আসছে। তো চলুন দেখতে থাকি। প্রথমে আছে ঘি তট ঘিনে ঝাঁ, ঘি মানে এইদিকে খোলা খোলা, ঘি ঘি দেখতেই পাচ্ছেন একদম গাবের সাইড ধরে ঘি। এই ঘি বাজানোর আরও একটি টেকনিক আছে, যদি ঘি সব খোলের তো সমান হয় না, অনেক খোলের বায়া খুব লাউডলি হয়, তার জন্য বায়াটাকে কন্ট্রোল করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এইটা একটু হেডফোন দিয়ে শুনবেন, কারণ বায়াটা এই এমনি নর্মাল স্পিকারে বোঝা যাবে না ঠিকঠাকভাবে, হেডফোন লাগিয়ে শুনবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কি হচ্ছে। এই দেখুন আমি ঘি দুটো বাজাচ্ছি, ঘি একটা খোলা, এটা পুরো ভাইব্রেট হচ্ছে পুরো বিষয়টা নিয়ে ঘি। এই ঘিটা বাজালে অনেক সময় প্রবলেম হয় কি, বায়াটা টোটালটা কন্ট্রোল করতে প্রবলেম হয়, একটা ভাইব্রেট হয় তাতে একটু ব্যালেন্সের গণ্ডগোল হতে পারে, সেইটার জন্য বাজাবেন, আবার সব খোলের ক্ষেত্রে কিন্তু নয়, কোনো কোনো খোল যেগুলোতে ব্যালেন্স থাকে মোটামুটি ঠিকঠাক একটা, বেশি লাউড হয় না সেখানে, ঠিক আছে আপনি খোলা বাজাচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু খোল প্রচুর পরিমাণে, অনেকে ওইটাকে বাংলা কথায় ঝোর বলে থাকে বা যেটার প্রচুর পরিমাণে রেস থাকে, তো সেই সেই সব মস্ত খোলে কিন্তু ঘিটা একটু চেপে বাজাতে হবে, এইভাবে দেখুন চেপে, ঘিয়ার ফ্লেভারটা এসেছে কিন্তু আওয়াজটা লাউড যে ভাবটা সেটা কিন্তু নেই। দেখুন আপনারাই লক্ষ্য করুন বুঝতে পারবেন ব্যাপারটা, খোলাটা যে ঘি আর এমনি চাপা যে ঘি দুটোই বুঝতে পারবেন। বাজনা বিশেষ করে এই মায়াগুলো বোঝার জন্য একটু সবাই মিলে হেডফোন ব্যবহার করবেন, তাতে সুবিধা হবে বোঝার জন্য। ঘি ঘি এই চাপা ঘি 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 এই যে চাপাটা এইটা আপনারা ফলো করবেন খোল অনুযায়ী, যেখানে
খোল যার কাছে যেমন আছে ঠিক সেইভাবে এটা আপনারা ব্যবহার করবেন। তো চলুন প্রথমে ঘি তট ঘিনি ঝা, তাহলে ঘি এইদিকে তট হবে তট ত ত ট ত খোলাটা না ত ট ট ট এটা ত ট চেপে ত ট ট ট তাহলে ঘি ঘি ট ট ঘি ট ট ঘি নি ঝা ঘি আবার খোলা এদিকে ঘি 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 নি নি খোলা নি 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 ঘি তট ঘি নি এবারে ঝা। এই ঝাঁর ব্যাপারটা একটু শুনে রাখুন, ঝাঁ অনেকে বাজায়, ঝাঁ হবে দুটো একসাথে খোলা এদিকে ঘি ঘি আর এদিকে এটাও খোলা একসাথে সজোরে আওয়াজ, একসাথে সজোরে আওয়াজ হলে তখন এটা হবে ঝাঁ। ঝাঁটা দেখুন ঝাঁ 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 ঝাঁ, এটা বাম সাইড এবং ডান সাইড আগু পিছু হবে না, একসাথে পড়বে ঝাঁ ঝাঁ। আগু পিছু হলে হবে গীতা হয়ে যাবে, গীতা বা তা ঘি হয়ে যাবে, একটু যদি আগু পিছু হয় তা ঘি বা গীতা, এই আওয়াজটা আসবে। ঝাঁ বাজাতে হলে একদম পুরো একসাথে ঝাঁ 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 ঝাঁ, তাহলে টোটালটা কি হচ্ছে ঘি টট ঘি নে ঝাঁ ঘি টট ঘি নে ঝাঁ। এইবারে টোটালটা বলটা কি আছে, ঘি তট ঘিনে ঝাঁ ঘি তট ঘিনে ঝাঁ ঘিনে ঝাঁ, তাহলে টোটালটা হচ্ছে ঘি তট ঘি নে ঝাঁ এইটা দেখুন আস্তে আস্তে বাড়তে থাকলে কীভাবে দাগুলো আসবে একটু আপনারা লক্ষ্য রাখুন, এবং হেডফোন দিয়ে বাজনাগুলো শোনার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এইভাবে এটা একদম স্লো রিদম থেকে আরও বসিয়ে দেবেন, আমি একটু হয়তো ওপর থেকে বাজালাম আরও আমি বসিয়ে দিচ্ছি একদম বসিয়ে ঘি তট ঘি নে ঝা ঘি তট ঘি নে ঝা ঘি নে ঝা, এইভাবে বসিয়ে শুরু করবেন তাতে আরও হাতের মধ্যে টাইট ভাব আসবে এবং হাত খুব আঁটি হবে। এটা একটা বাজার না বা এটাকে ঘে তেড়ে ঘিনে ঝাঁ একই ব্যাপার, ফিঙ্গারিং একই, শুনতে কেমন লাগবে ঘে তেড়ে দিয়ে বাজালে দেখুন ঘে তেড়ে ঘিনে ঝাঁ ঘিনে ঝাঁ ঘিনে ঝাঁ ঘে তেড়ে ঘিনে ঝাঁ ঘে তেড়ে ঘিনে ঝাঁ ঘিনে ঝাঁ ঘে তেড়ে ঘিনে ঘিনে ঝাঁ ঘে তেড়ে ঘিনে ঝাঁ ঘে তেড়ে ঘিনে ঝাঁ ঘিনে বুঝতে পারলেন। তো এই ঘে তেড়ে ঘিনে ঝাঁটা আপনারা খুব টাইম নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ এটা অ্যাডভান্স লেভেলেও লাগবে এবং বেসিক লেভেলে হাত সুন্দর একটা করতে এই ঘে তেড়ে ঘিনে ঝাঁ বা ঘি তট ঘিনে ঝাঁ যেটা দাগুড়গুড় ব্যাপারটা এসছে সেটা খুব কাজে লাগবে। তো এই দাগুড়গুড়ির আরও একটা প্রকার আমরা জেনে নেব আজকের ভিডিওতে, সেটি হলো দাগুড়গুড় দাগুড়গুড় দাগুড় ঘের ঘে দাগুড়গুড় দাগুড়, এটা বাজবে দা গুড় গুড় দা গুড় গুড় দা গুড় ঘের গে দা গুড় গুড় দা গুড়। তাহলে কীভাবে হচ্ছে দেখুন দা গুড় গুড় দা গুড় গুড় দা গুড় ঘের গে দা গুড় গুড় দা গুড় 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 দা গুড় ঘের গে দা গুড় গুড় দা গুড় দা গুড় গুড় দা গুড় গুড় দা গুড় ঘের গে দা গুড় গুড় দা গুড়।
স্লো করে দেখে নিই টোটালটা কি আছে বাণীটা, সেটা এইভাবে আসছে না, দা গুড়ু গুড়ু মানে দা দা গুড়ু গুড়ু মানে ঘে, দা গুড়ু গুড়ুটা ঘে তেরে ঘেনে ঝাঁ যেটা এসছে ওর যে টপ ফর্মটা সেটা হচ্ছে দা গুড়ু গুড়ু গুড়ু, ঠিক আছে? সেটা দেখুন, দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু, এটা বুঝতে পারলেন? এবার ঘের গেদা গুড় গুড় জাগুর, সেটা হচ্ছে ঘেনে তর গেদা গুড় গুড়ের যে ফর্মটা ঘেনে তের গেদা, এটা ঘের গেদা বলা হচ্ছে, ঘের গেদা ঘের ঘেনে তর ঘেনে তর ঘেনে তর এদিকে ঘেনে তর গেদা ঘেনে তর গেদা, যেটা ওইটাই হচ্ছে ঘের গেদা, ঘেনে তর ঘেনে তর গেদা, বুঝতে পারলেন? ঘেনে তর এদিকে ঘে চাপা, চাপা বলতে খোলারি চাপাটা যেটা ঘে, ঘেনে তর গেদা এইটা হচ্ছে ঘের গেদা যেটা, তাহলে টোটালটা কেমন হচ্ছে? দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু ঘের গে দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু ঘের দা গুড়ু গুড়ু দা গুড়ু, ডবলে কেমন আসবে? দা গুড়ু গুড়ু দা গুড়ু গুড়ু দা গুড়ু ঘের গে দা গুড়ু গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু ঘের গে দা গুড়ু দা গুড়ু দা গুড়ু ঘের গে দা গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু দা গুড়ু ঘের গে দা গুড়ু দা গুড়ু দা। তো বুঝতে পারলেন? যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন এবং আমি সেটা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও একটু বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং দেখতে থাকুন এবং লাইক শেয়ার দুটোই করবেন, কারণ লাইক শেয়ার একটি লাইক শেয়ার আপনাদের যেমন কোনো একটা প্রবলেম হবে না, তাতে কিন্তু আমারই একটু উপকার হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটা শেষ করলাম। পাশে থাকুন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।